হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা এবার প্রথমবার স্কুলের বাইরে বড় কোনো পরীক্ষা দিতে যাবে, যেটা তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় তোমাদের একটা ভীতি থাকে কি তোমরা কিভাবে খাতায় নিজের নাম লিখবে, সাবজেক্ট লিখবে, বা তোমাদের খাতায় কী কী জিনিস লিখতে হবে। সেই বিষয়ে আলোচনা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের রোল কোনটা, তোমাদের নাম্বার কোনটা, খাতার কোন জায়গায় কী লিখতে হবে। তাই আলোচনা শুরু করার আগে তোমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দিয়ে রাখি। তোমাদের স্কুল থেকে যে অ্যাডমিট কার্ডটা দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটা প্রায় এইরকম। এই অ্যাডমিট কার্ডের এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের রোল, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের রোল। তোমাদের রোল আলাদা হবে এবং তোমাদের নাম্বার আলাদা হবে। এই অ্যাডমিটে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাডমিটের রোল হচ্ছে 166114, আর নাম্বার হচ্ছে 01327। এটা হচ্ছে রোল এবং নাম্বার। এছাড়াও অ্যাডমিটের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, যেই রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছ। এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে H1111, একটা স্পেস আছে, একটা হাইফেন আছে, তারপর আছে 047112, H1111-047112। এই যে তিনটা অংশ, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তোমরা যতদিন পরীক্ষা দেবে ততদিনই এই তিনটা জিনিসের তথ্যের তোমার খুব প্রয়োজন পড়বে। এছাড়া আছে এখানে তোমার নাম, এখানে থাকবে তোমার বাবার নাম, এবং কোন মাদ্রাসায় তোমার পরীক্ষার সিট পড়েছে সেটা থাকবে এখানে। আবার দেখিয়ে দাও, এখানে হচ্ছে তোমার নাম, এখানে বাবার নাম, আর এখানে থাকবে কোন মাদ্রাসায় তোমার পরীক্ষার সিট পড়েছে সেটার বিস্তারিত। আমি তোমাদের আবার বলে দিই, তোমাদের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমার নাম, সরি, তোমার রোল, তোমার নাম্বার এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার। মাধ্যমিক পরীক্ষায় নাম লেখার সিস্টেম থাকলেও মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় কিন্তু নাম লেখার সিস্টেম নেই। এবার আমরা দেখব পরীক্ষার খাতায় কোথায় তোমাদের কী লিখতে হবে। তোমাদের পরীক্ষার খাতার প্রথম পেজটা হবে ঠিক এই রকম। উপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। এখানে একটা নাম্বার থাকবে, যেটা এটা সিল মেরে নাম্বারটা থাকবে, মানে এটা নাম্বারটা আগে থেকেই দেওয়া থাকবে, এটার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে খাতার নাম্বার। এবার দেখো, এখানে কিন্তু তোমাদেরকে নাম লিখতে হচ্ছে না, ভালোভাবে বুঝে নাও। তোমরা এতদিন পরীক্ষায় কিন্তু নাম লিখে এসেছো, তোমাদেরকে এখানে কিন্তু নাম লিখতে হবে না। কোন সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টটা তোমরা এখানে ইংরেজিতে লিখবে, ইংরেজির ক্যাপিটালে লিখবে কোন সাবজেক্টের পরীক্ষা। ওকে, এখানে বাংলা পরীক্ষা তো ক্যাপিটালে বা বড় হাতে তোমরা লিখে দিবে বেঙ্গলি। যেমন আমি লিখে দেখাই, বেঙ্গলি ক্যাপিটালে হবে BENGALI, ঠিক আছে, এখানে বেঙ্গলি লিখে দিলে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দেখালাম সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে এখানে লিখতে হবে, এই জায়গাটাতে ঠিক তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গাটা তুলনামূলক কম থাকে, তাই খুব সাবধানে এবং ছোট ছোট করে লিখবে। তারপরে তোমরা রোল লিখবে, যেটা অ্যাডমিটে দেওয়া আছে। তারপরে লিখবে তোমাদের নাম্বার। তাহলে বুঝতে পারলে কী কী লিখতে হচ্ছে। প্রথমে লিখতে হচ্ছে তোমার সাবজেক্ট, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রোল, তারপরে নাম্বার। প্রথম পাতায় এর থেকে বেশি কিছু লিখতে হবে না। নিচে এই জায়গাগুলোতে তোমাদের পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, লেখা থাকবে, তাই প্রথম পাতায় তোমরা আর কিছুই লিখবে না। দ্বিতীয় পাতা থেকে গিয়ে তোমরা লিখতে শুরু করবে। এবার আলোচনা করব তোমাদের লুজ পেপার নিয়ে। তোমাদের লুজ পেপারটা থাকবে ঠিক এই রকম। এখানে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, আর এখানে লিখতে হবে রোল এবং নাম্বার। এখানে কিন্তু রোল এবং নাম্বারটা একসঙ্গেই লিখতে হবে, এখানে আলাদা আলাদাভাবে লেখার জায়গা নেই। তাই প্রথমে তোমাদের রোলটা লিখবে, তারপরে একটা ড্যাশ দিবে, ড্যাশ দেওয়ার পরে নাম্বার লিখবে। আর হ্যাঁ, অবশ্যই খাতার
উপরে খাতার, অবশ্যই খাতার উপরে এই জায়গাটাতে একটা সিরিয়াল নাম্বার লিখে দিবে। তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে সুবিধা হবে কি তোমরা কটা পাতা নিয়েছো এবং সেই পাতা অনুযায়ী তোমাদের নাম্বারিং করতে সুবিধা হবে। এখানে তোমরা একটা পাতা নিলে এক লিখে দিবে, পরে আবার পাতা নিলে দুই লিখে দিবে, এইভাবে পরপর পরপর যদি নাম্বারটা লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে আবার খাতাটা বাঁধার সময় অনেক সুবিধা হবে। এছাড়া আর একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা নাম্বারটা, কোশ্চিনের নাম্বার এবং অ্যান্সারের নাম্বারটা ঠিক এই জায়গায় যে মার্জিনটা থাকবে, তোমাদের এখানে যে মার্জিনটা দিবে সেই, এক মিনিট, এখানে যে তোমরা মার্জিনটা দিবে এই মার্জিনের ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাই তোমরা কিন্তু তোমাদের খাতার যে অ্যান্সারের নাম্বারটা হবে, মানে কোশ্চিনের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে কিন্তু তোমরা অবশ্যই দিবে। ঠিক আছে, নাম্বারটা এখানে অবশ্যই দিবে, নাম্বার দিলে স্যারদের খাতা দেখতে সুবিধা হবে। তারপরেও যদি কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে পরীক্ষা হলে যে শিক্ষক থাকবে সেই শিক্ষককে অবশ্যই জিজ্ঞেস করে নিবে কি কোথায় কিভাবে কি লিখতে হবে। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিব। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা যতটা পারো তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, তাহলে সমস্ত ছাত্রছাত্রী বুঝতে পারবে কিভাবে তারা পরীক্ষার খাতায় নিজেদের সাবজেক্ট, রোল এবং নাম্বার লিখবে। এরকম মাদ্রাসা সম্পর্কিত আরও তথ্য পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।